আসসালামু আলাইকুম, আমি তোহিদ। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা ডিসক্লেমারটা পড়ে নেবেন অবশ্যই। এটা যেহেতু ফরেক্স একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা, সেহেতু সেটা কিন্তু কনসিডার করতে হবে। তো আমি আসলে আমার নিজস্ব পিটিজি, যে পটেনশিয়াল ট্রেডিং জোন, সাপ্লাই ডিমান্ড, ওয়াইক অফ, তারপরে স্মার্ট মানি এবং অ্যাডভান্স বাই সেল প্যাটার্নের মাধ্যমে যে অ্যানালিসিসগুলো করি, বাংলাদেশে আমার জানা মতো অন্য কেউ করে না। সুতরাং এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন, বোঝার চেষ্টা করতেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি শুধু আপনাদেরকে এটি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটা দেখেন, প্রশ্ন করেন, কমেন্টস করেন, তাহলে কিন্তু আমরা সবাই মিলে শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন বিষয় আমি কিন্তু নিয়ে আসবো। তো আজকের ভিডিওতে আমি একটা ভিডিওতে আপনাদের জন্য ডলার ইন্ডেক্স, তারপরে গোল্ড, তারপরে ইউরোএসডি, ইউরো জাপান, জিবিবি ইউএসডি, জিবিবি জাপান, অনেকে দেখলাম যে ইউরো জাপান এবং জিবি জাপান নিয়ে হয়তো ধরা খেয়েছে, সেটা নিয়ে কিন্তু অনেক পোস্ট এবং আলাপ আলোচনা। তো আজকে এটাও কিন্তু আমি এখানে ইনক্লুড করছি। তো আরও অনেক কিছু কী কী ইনক্লুড করা যায় সেটা আপনারা কমেন্টস করেন। ক্যানাডাতে হইতে পারে, তারপরে সুশি হইতে পারে, ও আউডি হইতে পারে, অন্যান্য যে কোনো পেয়ার, আমি কিন্তু আপনাদের কথাগুলোকে সম্মান করি, শ্রদ্ধা করি এবং আমি চাই আপনারা আরও বেশি বেশি করে পার্টিসিপেট করেন। আর আপনারা অনেকে মেসেজ করছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা অনেকে কল করছেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং আমি আপনাদের অনেক বেশি পার্টিসিপেশন চাই। এখন ঈদ স্পেশাল একটা অফার চলতেছে, আপনারা জানেন, 5টি লাইভ ক্লাস, এটা শুরু হবে ঈদের পরে। আর আপনারা যদি জুন থেকে, 16 জুন থেকে এর ভিতরে জয়েন করেন, 8000 টাকা। আগে একটা অফার ছিল 5000, সেটা শেষ হয়ে গেছে। আর কোর্স সম্বন্ধে আপনারা এখানে লেখা আছে, পজ করে পড়ে নেবেন আমি কে কী কীভাবে কোর্স করাই সব কিছু। আর স্পেশাল কোর্সটাতে কী কী পাওয়া যাবে সেটা কিন্তু এখানে বলা আছে। এছাড়া ফরেক্স স্কুল বিডির মাসুদ রানা খান, তার ওইখানে আমার একটা কোর্স আছে, এবং ওয়েব এক্সপার্টের রানা দাস জয়, তার সাথে আমার একটা কোর্স আছে, সেটার সাথে এটার কিন্তু কোনো সম্পর্ক নাই। ওগুলো আলাদা, ওগুলো আরও স্পেশাল, আরও বেশি ফুল কোর্স। আর এটা হলো একটা একটা ডেমো কোর্স, যাতে ওই কোর্সগুলো করার আগে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন যে এগুলো কী, সাপ্লাই ডিমান্ড কী, ওয়াইক অফ কী, মার্কেট স্ট্রাকচার কী, বস কী, চস কী, লিকুইডিটি কী, ফেয়ার ভ্যালু কী, ইন্ডুসমেন্ট কী, হ্যাঁ, এগুলো অনেক কিছু ব্যাপার রয়ে গেছে। আমি লাস্ট ভিডিওতে, এর আগের ভিডিওতে যেটা করছিলাম সেটা কিন্তু আপনারা এখানে আছে। সেটা আপনারা সবসময়, আমি চাই যে আপনারা সত্য সুন্দরের সাথে থাকেন, সত্য কথা বলেন। আপনি যদি সত্য কথা না বলেন, অন্য আরেকজন কিন্তু প্রতারিত হইতে পারে, তখন কিন্তু আপনি অবশ্যই এটা একটা পাপ হবে, গুনাহ হবে, কারণ আপনি বলতে পারতেন কিন্তু আপনি বলেন নাই। তো আমি আপনাকে এটাই বলবো, আপনারা যারা কোর্স করবেন তারা আপনারা নিজেরা জেনে বুঝে নেবেন। আমি ভালো না মন্দ সেটা আমি বললে লাভ নাই, আমি ভালো না মন্দ সেটা আপনাকে বুঝতে হবে। আপনাকে যে অফার করতেছে তার সম্বন্ধে আপনার নিজেকে জানতে হবে। এই পোস্টটা আমি করছিলাম, এটার ভিতরে অনেকে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করছে, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছে এবং আমাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করছে। সেই জন্য আমি এটা সবসময় রাখবো এখন থেকে। আপনারা যারা ফরেক্স শিখতে চান, আসল যারা ভণ্ড তাদের চেহারাগুলো বোঝার জন্য, যারা দুমুখোভাবে কথা বলে, আপনাকে এমনভাবে কথা বলবে যে তারা আপনার অনেক উপকার করতে চায়, আসলে তারা আপনাকে প্রতারণা করতে চায়, ধোকা দিতে চায়, সেই জিনিসটা আপনারা জানবেন। আমি আপনাকে প্রতারণা করতে চাই না, ধোকা দিতে চাই, সেটা আপনারা জানার চেষ্টা করবেন। আপনাকে নিজেকে সার্চ করতে হবে, রিসার্চ করতে হবে, পজ করে লেখাগুলো পড়ে নেবেন, ঠিক আছে? আমি 12 বছর জার্নিতে আমি দেখছি একদল মানুষ সবসময় ভালো কিছু যে করতে চায় তার পিছনে লাগে এবং তাকে মাঠ থেকে সরায় দেয়, তারপরে খালি মাঠে তারা অন্যদেরকে প্রতারিত করে। তো সেটার থেকে বাঁচতে হলে কিন্তু আপনারা যারা শিখতে চান, জানতে চান, বুঝতে চান, তারা কথা বলতে হবে এবং যারা প্রতারিত হয়েছেন, ভিকটিম, তারাও আপনাদের বলতে হবে, চুপ করে থেকে লাভ নাই, ঠিক আছে? আমি কিন্তু আগের ভিডিওটা করছি, এটা আপনারা পজ করে পড়ে নেবেন। এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আমি চলে যাব এখন অ্যানালাইসিসে, ঠিক আছে? এখন আমরা অ্যানালাইসিস, ডলার ইন্ডেক্স, ডলার সাইন আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আপনাদেরকে মান্থ থেকে আমি সব কিছু দেখানোর চেষ্টা করি, কারণ এটা টপ ডাউন অ্যানালাইসিস, টপ থেকে আস্তে আস্তে ডাউনের দিকে আসি। এখন আমি যদি বলি যে এই যে আপনারা জিনিসটা দেখতেছেন, এটা হলো একটা একুমুলেশন। এখন একুমুলেশন কি সেটা কিন্তু আপনারা সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ না বুঝলে একুমুলেশন বুঝবেন না, এই জন্য কিন্তু ওয়াইক অফ বোঝা দরকার। আবার আমি যদি বলি অর্ডার ব্লক, তখন কিন্তু আপনাকে অর্ডার ব্লক বলতে স্মার্ট মানি বুঝতে হবে। আবার আমি যদি বলি যে এটা একটা কোয়াসিমোডু প্যাটার্ন, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোয়াসিমোডুটা কী, তারপরে মেইন লেভেল কী, তারপরে ফেক আউট কী, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। ফজ কী আমি আপনাদেরকে বারবার বলছিলাম। তারপর আপনার একটা প্রাইসে অনেক সময় দেখবেন যে জুড়ে জুড়ে যায়, আবার দেখেন যে আস্তে আস্তে যায়, ঠিক আছে? এই দেখেন, এইটা কী, এটাকে বলে কম্প্রেশন, এটা কী, এটাকে বলে ইম্পালস। অনেক কিছু কিন্তু আপনাদেরকে একটা ভিডিওতে শেখানোর চেষ্টা করি, শুধুমাত্র অ্যানালাইসিস করি না,
এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের আগ্রহ হয় পিটিজি কোর্স করার বিষয়ে। তো যাই হোক, আমি কিন্তু এটা বলতেছি না অ্যাকুমুলেশন, এখন অ্যাকুমুলেশন এটা কি নিচে যাবে না উপরে যাবে সেটা কিন্তু আমরা জানি না, আমরা সেটা দেখব। এখন আমি আপনাদেরকে এই লেভেলগুলো কিন্তু অনেক আগেই দিয়ে দিয়েছিলাম, অনেক আগে দিয়ে দিয়েছিলাম, এবং আমি বলছিলাম যে এই লেভেলটা ভাঙলে কোথায় যাবে, ওই লেভেলটা ভাঙলে কোথায় যাবে। আপনারা আগের ভিডিওগুলো দেখেন, মিলায় নেন, ঠিক আছে? এটা কিন্তু একটা বস, তারপর এটা কিন্তু প্রিভিয়াস, অলওয়েজ লুক লেফট, ইউ উইল ফাইন্ড এনি কাইন্ড অফ ক্লু অর সাইন। আপনি সবসময় বাম দিকে তাকাবেন, কোনো না কোনো ক্লু পাবেন, দেখছেন? এখন এটা ড্রপ হয়েছে, হ্যাঁ, এটা এখন ড্রপ হয়েছে, এখন এখানে একটা বেস তৈরি হয়েছে, এখন এটা একটা ড্রপ হইতে পারে, নাও হইতে পারে, এখান থেকে সে আবার উপরে উঠে যেতে পারে, ঠিক আছে? এখন আমরা দেখবো যে এটা কী করে, আমরা কিন্তু এখন জানি না কী হবে। এখন যদি এটা আরও নিচে যায় তাহলে কিন্তু এই লেভেলে চলে আসতে পারে, এই লেভেলে চলে আসতে পারে, আবার এমনও একটা সাইন তৈরি করতে পারে যে সে উপরে যাবে আবার চলে যাবে। এখন আমরা কী করবো? আমি আপনাদেরকে আগেই বলছি যে এই যে এখানে দেওয়া আছে এই লেভেলটাকে যদি সে হোল্ড করে তাহলে আমি এখানে সেল দিব, এইখানে আমি কোনো সেল দিব না। এখন এখানে যদি আমি বাই পাই, স্ট্রং বাই আমার যে মডেল পিটিজি, তাইলে আমি বাই করব। সেটা কী সেটা আমি জানি, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। স্মার্ট মানি হচ্ছে, এটা আবার একটা অ্যাকুমুলেশন হচ্ছে, এখানে এই অ্যাকুমুলেশনটা আমাকে বুঝতে হইলে আপনাকে স্মার্ট মানির সাথে সাথে সাপ্লাই ডিমান্ড ওয়াইকআপ বুঝতে হবে। হ্যাঁ, এখানে কোথায় আপনি মনে করেন যে এখানে সেলিং ক্লাইম্যাক্স আছে, কোথায় আপনার স্প্রিং আছে, হ্যাঁ, কোথায় আপনার বাই ইয়ে ক্লাইম্যাক্সগুলো আছে, কোথায় আপনার টেস্ট আছে, হ্যাঁ, কোথায় আপনার সাইন অফ স্ট্রেংথ আছে, এগুলো বুঝতে হবে। যে কথাগুলো বলতেছি কথাগুলো আপনি বুঝবেন না যতক্ষণ পর্যন্ত সাপ্লাই ডিমান্ড ওয়াইকআপ না বুঝবেন, আপনি যতক্ষণ ডিস্ট্রিবিউশন না বুঝবেন ততক্ষণ কিন্তু আপনি ততক্ষণ আপনি সেল বুঝবেন না। আবার আপনি দেখবেন সেল করছেন, আপনি ধরা খেয়ে উপরে চলে গেছেন, যেটা গোল্ডের ইউরো জিবিবি জাপান এবং ইউরো জাপানের ক্ষেত্রে হয়েছে সেটা আমরা একটু পরে দেখবো। তো আমি ডলারের জন্য যেটাই বলতেছি, বারবার বলতেছি যে এই লেভেলটাতে যদি আসে এখানে অনেকগুলো সুইট স্পট দেওয়া আছে, এটাই হলো আপনাদের সিগন্যাল। এই সুইট স্পটগুলোতে যদি আমি সেলস পাই এবং এই যে এইটা যারা ব্রেক করছে এইটাকে বস, এই বসের যেটার কারণ সেটা যদি আমি পাই তখন আমি সেল করব। এর আগে কিন্তু আমি সেল করব না, এবং আমার সেল মডেল হইতে হবে, এর আগে কিন্তু আমি সেল করব না, ঠিক আছে? তাহলে কোথায় সেল করব সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম, কোথায় বাই করব সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে? তো এখন আমরা চলে যাব গোল্ডে। এই দেখেন এখন গোল্ডে কী হয়েছে, গোল্ডে কিন্তু আপনারা একটু আমি দেখি আমাদের কতক্ষণ হয়েছে, ওকে। তো গোল্ডের প্রত্যেকটা লেভেল কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে দিছিলাম, তো সেই অনুযায়ী যারা ট্রেড করছেন তারা অবশ্যই বেনিফিটেড হয়েছেন। আমরা ফিবোনাচ্চিটাকে একটু ভিজুয়ালাইজেশান চেঞ্জ করে দিই, হ্যাঁ, 1 hour 4 hour 15 minutes, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর ডেতে ইয়ে থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমি আসলে অনেকগুলো ইয়ে করি তো এই জন্য অনেক সময় এটা একটু হিজিবিজি হয়ে যায়, তো আমি হিজিবিজিটা একটু কমায় দিই, ক্লিয়ার? আসলে আমি প্রচুর অ্যানালাইসিস করি এবং দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এবং আমি আমার মতো করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং বুঝতে পারবেন না। যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে এই লেভেলটাকে কিন্তু সে উপরে গেছে, এখন এখানে আসছে, এখন যদি সে নিচে যায় তাহলে কোন পর্যন্ত যেতে পারে? এই দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ আছে, একটা বড় গ্যাপ আছে, এই গ্যাপ পর্যন্ত আসতে পারে, নাও আসতে পারে, আবার এরকমও হইতে পারে। আপনারা জানেন যে ফ্ল্যাগ প্যাটার্নে ফ্ল্যাগ হইতে পারে, ফ্ল্যাগটা কীরকম হয়তো দেখা যাবে এরকম এরকম আসতেছে, এরকম এরকম আসতেছে, তারপরে ফাটকের উপরে চলে গেছে, কারণ এখানে একটা কিন্তু পুল আছে। তো এই ফ্ল্যাগ প্যাটার্নগুলো আপনাদেরকে বুঝতে হবে, পুল বুঝতে হবে, স্মার্ট মানি বুঝতে হবে। এখন আপনি যদি আমাকে বলেন যে আমি কি করব, আমি অবশ্যই অবশ্যই চিন্তা করব যে কোথায় আমার বাইগুলো করা যাবে, কোথায় আমার সেলগুলো করা যাবে। তো এখন আপনাদের সামনে যদি আমরা এখান থেকে একটা ফিবোনাচ্চি টানি, তাইলে এখন কোথায় কী আছে দেখেন, 62 সুইট স্পট, 79 এবং এই লেভেল। তো এই লেভেলে যদি আসে তো আলহামদুলিল্লাহ, আর যদি না আসে তাহলে গ্যাপের কোথায় আসবে সেইটা আমি দেখব, এবং সেইখানে আমি দেখব ইন্ডুসমেন্ট আছে কি না, সেইখানে আমি দেখব আমার লিকুইডিটি গ্র্যাব আছে কি না। যেমন এখানে লিকুইডিটি গ্র্যাব হয়েছে,
এখানে লিকুইডিটি গ্র্যাব হয়েছে, লিকুইডিটি গ্র্যাবগুলো কিন্তু আপনাদেরকে আমি শিখাইছি। হ্যাঁ, অনেক ভিডিও, আপনার ভিডিওগুলো যদি দেখেন অনেক কিছু শিখতে পারবেন, এটুকু বলতে পারি। তাইলে এটা অবশ্যই একটু রিট্রেস করতে হবে, তাইলে আমি বাই অপরচুনিটি যদি পাই তখন আমি বাই করবো, এর আগে আমি বাই করবো না। আর আমি অলরেডি এখন সেলে আছি, ঠিক আছে, আমি সিগন্যাল দিয়ে দিলাম আপনাদের, এখন চলে যাবো ইউরোএসডি। ইউরোএসডিতে আমি আপনাদের গত সপ্তাহে খুব চমৎকারভাবে বলে দিয়েছিলাম, এখানে হিডেন অর্ডার ব্লক আছে, এখানে বস হয়েছে, কী হয়েছে না হয়েছে। তো এখন আপনারা যদি একটু দেখেন কী হবে, যে সেম জিনিস দেখেন, এখান থেকে এখানে কিন্তু একটা গ্যাপ আছে দেখছেন। এখন আমি গ্যাপ পর্যন্ত যদি আসে, যদি এখানে বাই অপরচুনিটি পাই আমি বাই করব, আরও যদি নিচে আসে তাহলে তো আরও ভালো, তাই না? এখন কি হবে সেটা কিন্তু নির্ভর করতেছে মার্কেটের উপর, আমার উপর না। আমি কোনো মার্কেট নিয়ন্ত্রণ করি না, স্মার্ট মানি মার্কেট নিয়ন্ত্রণ করে। তা আপনাদেরকে আমি সিগন্যাল দিয়ে দিলাম, আমি দেখাই দিলাম, ইভেন আপনি যদি ফিবোনাকি ড্র করেন তো সেই ক্ষেত্রে আপনি সুইট স্পটগুলো কোথায় আছে দেখেন, গ্যাপের ভিতরে কিন্তু চলে আসছে। এটা হলো পিডিআর, হ্যাঁ, পি এবং ডি, প্রিমিয়াম এবং ডিসকাউন্ট। তারপর ইউরো জাপান, এখন ইউরো জাপানের বিষয়টা খুবই ইন্টারেস্টিং, কেন ইন্টারেস্টিং সেটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন এই জায়গায় কিন্তু একুমুলেশন ফর ডিস্ট্রিবিউশন হয়েছিল, অর্থাৎ একুমুলেট করে বা কালেক্ট করে তারপরে কিন্তু ডিস্ট্রিবিউট হয় অথবা উপরে গেলে সেটাকে আমরা বলি একুমুলেশন, ইম্পালস, আর ইম্পালস এটা ডাউন। তো এই এখন দেখেন এখানে কিন্তু প্রচুর ডাউন আছে, এখন ডাউনের আগে কিন্তু এখনও অনেকটা গ্যাপ আছে, তাহলে এখন আরও উপরে যাইতে পারে, কিন্তু যাওয়ার আগে যদি একটু রিট্রেস করে তাহলে আমাদের জন্য ভালো। এখন এই মুহূর্তে আপনি কি করবেন, এই মুহূর্তে যারা ধরা খাইছেন তারা যদি আপনাদের অ্যাকাউন্ট ভালো থাকে, বড় থাকে, তাহলে এইখানে আপনারা সেল পাবেন, এই লেভেল পর্যন্ত আপনারা যদি ধরতে পারেন। আর এখন আপনি মার্কেটে বের হয়ে যাবেন না কী করবেন সেসব আপনার সিদ্ধান্ত, আমি সেগুলি বলবো না। আমি বলবো যারা বাই অপরচুনিটি দেখবেন তারা রিস্ট্রেস করলে, বাই মডেল পাইলে করবেন। আর এইখানে কিন্তু কিছু ঝামেলা আছে, ঝামেলাটা কি দেখেন, এটা কিন্তু কম্প্রেস, এখন কম্প্রেস না বুঝলে কিন্তু ঝামেলা আছে। এটা যদি এই পর্যন্ত আসে এবার এখানে হয় তাইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে মানে এটা কিন্তু আর উপরে যাবে না। এখন কেন যাবে না, এটা কেন কম্প্রেস, কম্প্রেস কীভাবে ট্রেড করবো সেগুলো কিন্তু আপনারা ওই পিটিজি কোর্স করলে বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না, অথবা নিজেরা শিখতে হবে। কারণ আমি কিন্তু আপনাদেরকে এগুলো এই জন্যই বলতেছি বারবার, কারণ আমি যখন একটা কথা বলি আমি সেটা জানি কেন বলতেছি, আমি যখন একটা জোন শো করি আমি তখন জানি আমি কেন শো করতেছি, ঠিক আছে। আপনারা দেখেন দেখছেন, তার মানে কি এখানে কালেক্ট হয়েছে, কালেক্ট হয়েছে উপরে গেছে, এখন সে নিচে যদি আসে দেন আপনি বাই করবেন, এইখানে বাই করার প্রশ্নই উঠে না। আবার এখানে আপনি সেলও করতে পারতেছেন না, কারণ এই ক্যান্ডেলগুলি অত্যন্ত স্ট্রং, আপনাকে সেল কোনো একটা সাইন দিতে হবে, একটা চয়েস হইতে হবে, ওকে, একটা রিজেকশান হইতে হবে। এখন রিজেকশান কি, চয়েস কি, সাপ্লাই জোন কি, হ্যাঁ, এগুলো কোয়াসিমোডু কি, এগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা জিবিপিইউএসডি দেখি, আমরা জিবিপিইউএসডি আমি কিন্তু আপনাদেরকে আগে দিয়ে রাখছিলাম, সরি, ফিবো প্রপার্টিজে আমরা ভিজুয়ালাইজেশনটা ইয়ে করে দিই, তাইলে আর আমাদের উইকে ঝামেলা হবে না, মানতে ঝামেলা হবে না। এইখানে দেখেন, এখানে ভেরি ইন্টারেস্টিং বিষয়, এখানে কি হয়েছিল দেখেন, এই লেভেলগুলো কিন্তু খুবই সিগনিফিক্যান্ট লেভেল, এবং প্রাইস কিন্তু একটা সিগনিফিক্যান্ট লেভেলের ভিতরে ঢুকে গেছে অলরেডি। এখন এটা কি আরও উপরে যাবে নাকি রিট্রেস করবে সেটা কিন্তু আমি আপনার ঠিক করবো না, ঠিক করবে স্মার্ট মানি। এখন দেখেন এটা কিন্তু একটা স্ট্রং ব্রেক হয়েছে, কিন্তু এখন আমি অপেক্ষা করবো একটা রিট্রেসের জন্য, ঠিক আছে। এইখানে কিন্তু একটা সাপ্লাই আছে, এটা একটা বেজ, ঠিক আছে, এটা একটা বেজ, এটা আপনাদের মাথায় রাখতে হবে, এটা একটা বেজ। এখন এই বেস পর্যন্ত আপনি ওয়েট করবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার, আমি কিন্তু সেটা বলবো না। আমি বলবো যদি রিট্রেস করে এবং বাই কোনো অপরচুনিটি পাওয়া যায় তাহলে বাই, এখন সেল যদি আমাকে সাইন দেয় আমি সেলে যাবো, নাহলে
আমি সেলে যাব না। এখন এটা যদি ডেতে যাই অথবা আমি যদি ফোর আওয়ারে যাই, হ্যাঁ এখানে কিন্তু একটা সেল সাইন অলরেডি রিজেকশান আবার একটা বেজ এরকম কিন্তু হচ্ছে। এখন যদি একটা স্ট্রং সেল সাইন পাই, ঠিক আছে, তাইলে কিন্তু আমি সেলে যাব, অবশ্যই সেলে যাব। আমাকে সেল সাইন দিতে হবে, আমাকে একটা চয়েস দিতে হবে, এটা তো সারাদিন উঠবে না, একটা ইন্ডুসমেন্ট হইতে পারে, একটা চয়েস হইতে পারে, কি হবে সেটার অনুযায়ী কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এখন আমাকে যদি আপনি বলেন যে আপনি কি করবেন, আমি অবশ্যই অবশ্যই চিন্তা করব যে এইটা যাতে আরও সুন্দর একটা লেভেলে আসে। কারণ কি, এখন কিন্তু এটা প্রিমিয়ামে আসে, এখন কিন্তু সেল দেওয়ার জন্য আদর্শ, কিন্তু সেল হওয়ার জন্য আমাকে সাইন দিতে হবে, আমি তো এখানে ফাঁসব না, তাই না? আর এটা যদি 50% আসে, 62 আসে, সুইট স্পট আসে, তাহলে তো আরও ভালো। আর অবশ্যই অবশ্যই এখানে আপনি সেল খুঁজবেন, এটা আমি বলতে পারি। তো ইউরো জাপানও হয়তো সেরকমও কিছু দেখাইতে পারে, তবে আপনারা অত্যন্ত সাবধান থাকবেন সেল করার ক্ষেত্রে, বিকজ স্মার্ট মানি কিন্তু অনেক স্ট্রং এই জায়গায়। আবার এইটাও জানবেন যে এটা কিন্তু একবার যদি পড়া শুরু করে তাহলে কিন্তু ভালোই পড়বে, কিন্তু এখানে ফান্ডামেন্টাল ফ্যাক্টর আছে। ফান্ডামেন্টাল ফ্যাক্টর হলো জাপান কিন্তু তারা বন্ড বাইংয়ে বা ইজিতে গেছে গত সপ্তাহে বলছে, এবং তারা কিন্তু তাদের রেটটাকে -0.1 রাখছে। তো এইটা কিন্তু ইয়েনকে উইক করে দিছে। এখন কী হবে সামনে সেটা কিন্তু আমরা দেখবো। তাহলে আমরা এটা দেখলাম, ইউরোএসডি দেখলাম, ইউরোয়েন দেখলাম, ডলার দেখলাম। হ্যাঁ, আপনারা নিচে কমেন্টস করেন, জানান আরও কী কী পেয়ার দেখতে চান। আপনারা যদি ক্যাট দেখতে চান, আপনারা যদি অস্ট্রেলিয়ান ডলার দেখতে চান বা অন্য কোনো পেয়ার দেখতে চান, আপনারা মন্তব্য করেন, আপনারা জানান, আমি তাহলে সেভাবে ভিডিওগুলো করবো। আছে 16 মিনিট ভিডিও হয়েছে, কারণ অনেক কিছু আপনারা একটা ভিডিওতে পেয়ে গেছেন, অনেক কিছু আপনারা শিখতে পারছেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।